আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিছু হোল্ডার কানেকশন করে। এই হোল্ডারগুলো মূলত এখানে ব্যাডমিন্টন খেলার জন্য হোল্ডারগুলো কানেকশন করা হবে। এখানে ব্যাডমিন্টন খেলবে সেই জন্য আমাকে বলছিল ব্যাডমিন্টন খেলার জন্য যে লাইটিং সিস্টেমগুলো সেগুলো আমাকে তৈরি করে দিতে। তো আমি আজকে সেগুলো তৈরি করে দেখাবো আপনাদের। যেহেতু এখন শীত এসে গেছে, অনেকেই ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন, তাই আমি যেভাবে হোল্ডারগুলো কানেকশন করব ঠিক সেভাবে হোল্ডারগুলো কানেকশন করে বাতি লাইট লাগালে খুব সুন্দর আলো হবে এবং খেলতে অনেক মজা হবে। তো আমি এখানে দুটা কাঠের বোর্ড নিয়েছি, এগুলোর উপরে হোল্ডারগুলো বসাবো বা কানেকশন করব। এখানে কিছু হোল্ডার এবং তার এবং বা লাইট দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে আমি সবগুলো হোল্ডার কানেকশন করব। তো কিছু হোল্ডার আমি কানেকশন করে দেখাবো আপনাদের, এবং আজকে আমি লাইটগুলো কীভাবে লাগাবেন সেটাও দেখাবো এবং বিদ্যুতিক লাইন কীভাবে দিবেন সেটাও দেখাবো। এই হোল্ডারগুলো বোর্ডে লাগানোর জন্য কিছু স্ক্রু দেওয়া থাকে, আর হোল্ডারগুলো কানেকশন কীভাবে হয় দেখতে পারবেন। আমাদের এখানে এই যেখানে খেলবে ব্যাডমিন্টন খেলবে খেলার মাঠের কাছেই একটা বৈদ্যুতিক খুঁটি আছে, সেই বৈদ্যুতিক খুঁটি থেকেই এখানকার যে লাইটগুলো সেগুলো জ্বালানো হবে। ব্যাডমিন্টন খেলার মাঠের দুই পাশে দুইটা খুঁটি গাড়া হয়েছে, খুঁটির সাথে এই বোর্ডগুলো বেঁধে দেওয়া হবে। তো হোল্ডারগুলো কীভাবে বসানো হবে আমি সিস্টেমটা দেখাইতেছি। এখানে উপরের তিনটাতে 100 ওয়াট লাইট হবে, আর যেটা নিচে সেটাতে 200 ওয়াট লাইট হবে, এরকম সিস্টেম আর কি। হয়তো উপর নিচে তিনটা থাকবে আর নয়তো উপরে তিনটা থাকবে। তো এখানে কিছু তার কেটে আমি ইনসুলেটর রিমুভ করে রাখছি। এই তারগুলো দিয়ে একটি হোল্ডার থেকে আরেকটি হোল্ডারে কানেকশন দেওয়া হবে। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে ওটা অন করে দেবেন। তারপরে আমার যেই ভিডিও আপলোড করি তো তার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কেমন লাগলো বা বুঝতে কষ্ট হলে কমেন্টে জানিয়ে দিবেন। আমার এই চ্যানেলে ঘর বা হাউস ওয়্যারিংয়ের অনেক ভিডিও আছে, আপনাদের প্রয়োজন হলে দেখতে পারবেন। তো হোল্ডারগুলো কানেকশন করার জন্য প্রথমে হোল্ডারটা খুলতে হবে এবং স্ক্রুগুলো খুলে তার দিয়ে আবার স্ক্রু টাইট দিয়ে দিতে হবে। হোল্ডার অনেক রকমই হয়, বাট এই কানেকশন করার সিস্টেম একই সবগুলোর। তো একটি হোল্ডার কানেকশন করা হলো, এবং হোল্ডারটা আমি যেই কাভারগুলো আছে হোল্ডারে সেগুলো এখন আটকিয়ে দিব। তো হোল্ডারটাও পুরোটা আটকে ফেললাম। এবার এটাতে আমি 4টা তার লাগাইছি এবং 2টা তার দুদিকে ছড়িয়ে দিব। 2টা তারের দুদিকে দিয়ে তার দুটার মাথায় 2টা হোল্ডার কানেকশন করব। এভাবে সিস্টেমটা দেখানো হয়েছে, এবং একটি হোল্ডার থেকে চতুর্থ নাম্বার হোল্ডারটিতে কানেকশন আসবে। এই
এই হোল্ডারগুলো কানেকশন করার ক্ষেত্রে প্রথমে হোল্ডারের ব্যাকপার্টটা খুলতে হয়। অন্যরকম হোল্ডার আছে যেগুলো ব্যাকপার্ট অথবা ফ্রন্ট পার্ট কোনোটাই খোলার প্রয়োজন হয় না। তো তারটা ভালো করে মুড়ে নেবেন যাতে তারের আশপাশ বেরিয়ে না থাকে বা তারের গুণাগুলি তারের যে গেজ থাকে গেজগুলো এলোমেলো হয়ে না থাকে, তাহলে হোল্ডারের সমস্যা হতে পারে। আর আপনারা ভালো করে অবশ্যই স্ক্রুপগুলো টাইট করে দিবেন যাতে একটু লড়াচড়া অথবা টান খেলে তারগুলো এই টার্মিনাল থেকে ছুটে না যায়। তারগুলো যদি টার্মিনাল থেকে ছোটে তাহলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন চারটা হোল্ডার কানেকশন দিয়ে রেখেছি। কিভাবে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন। তো দেখতে পাচ্ছেন চারটা হোল্ডারই কানেকশন দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে দুটো তার রেখেছি। এই দুটাতে এই কারেন্ট মেইন লাইন কানেকশন হবে। তো এখন আমি যেই আপনাদের কার্ডের বোর্ড দেখাইছিলাম সেই বোর্ডে হোল্ডারগুলো কানেকশন ফিটিং করে দিব। হোল্ডারের দুই পাশে দুইটা স্ক্রু দিয়ে আমি বোর্ডের সাথে কানেকশন করে ফিটিং করে দেব। তো ফিটিং করার আগে আমি হোল্ডারগুলো পজিশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে থাকবে। তো এখানে দুই পাশে দুটা দুটা করে চারটা হোল্ডার দেওয়া যেত, কিন্তু এখানে এই হোল্ডারটাতে 200 ওয়াট লাইট হবে আর এগুলোতে 100 ওয়াট তিনটা লাইট হবে 100 ওয়াটে। তো তার কারণে একটা হোল্ডার ভিন্ন দেওয়া হয়েছে আর তিনটাতে এক সিরিয়ালে দেওয়া হয়েছে। তো এখানে কিছু স্ক্রু থাকবে হোল্ডারগুলো যখন দোকান থেকে কিনবেন তখন, এই অনেক দোকানদার আছে স্ক্রুগুলো দিতে চায় না, তো আপনারা না দিলে চেয়ে নেবেন দোকানদারের কাছ থেকে। হোল্ডারের সাথে স্ক্রুগুলো সম্পূর্ণ ফ্রিতেই দিবে। স্ক্রুপগুলো ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে হোল্ডারগুলো লড়াচড়া না করে। দেখতে পাচ্ছেন আমি দুই পাশের জন্য দুটো বোর্ড অলরেডি তৈরি করে ফেলেছি। একই সিস্টেমের দুটো বোর্ড কানেকশন করা হয়েছে এবং দুটো বোর্ডের জন্য বোর্ডেই এই কারেন্টের মেইন লাইনের জন্য তার রাখা হয়েছে। তো আমি তারগুলো এখন রেখে দিয়ে লাইটগুলো দেখাচ্ছি আপনাদের কি কি লাইট এখানে জ্বালানো হবে। এখানে সবগুলোই সুপারস্টার লাইট 100 ওয়াট আর 200 ওয়াট, দুটা 200 ওয়াট আর বাকি 6টা 100 ওয়াট, এগুলো 100 ওয়াট বাতি 100 ওয়াট লাইট। তো আজকে আমি সম্পূর্ণ কাজটাই আপনাদের দেখাবো কানেকশন করে লাইট জ্বালিয়ে, এবং ব্যাডমিন্টন খেলারও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো এখন সবগুলো লাইট লাগিয়ে ফেলতেছে, এখানে অনেক লোক আছে তারা লাইটগুলো লাগিয়ে ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন।
তো লাইটগুলো যারা লাগাতে একটু সমস্যা হয় তাদের জন্য আমি লাইটগুলো কিভাবে লাগাবেন এবং কিভাবে খুলবেন সেটাই দেখাবো। তো হোল্ডারের দুই পাশে দুটা পয়েন্ট থাকে এবং দুটা টার্মিনাল থাকে, টার্মিনালগুলো স্প্রিং সিস্টেম। আর আপনার বাল্বের দুই পাশে দুটা হুক থাকে এবং ওই পয়েন্ট দিয়ে হালকা একটু জোরে উপর থেকে একটু চাপ দিয়ে লাগাতে হয়। এভাবে পয়েন্টে ধরে উপর থেকে আমি আবারও দেখাচ্ছি, এই এগুলো টার্মিনালগুলো স্প্রিং সিস্টেম, উপর থেকে একটু জোরে চাপ দিলে এগুলো নিচের দিকে চলে যায়। তো হালকা এবার এভাবে ধরে একটু জাতা দিয়ে মোড় দিবেন, ব্যাস হয়ে গেল। আবার খোলার সময় একই সিস্টেম, উপর থেকে হালকা একটু নিচের দিকে চাপ দিয়ে মোড় দিবেন। তো সবগুলো লাইট লাগানো হয়েছে। এখন আমি একটা চকেটের সাথে তারগুলো কানেকশন দিয়ে রেখেছি, যেহেতু এখানে তার কম এজন্য আমি আরেকটা চকেটের সাথে তারগুলো কানেকশন দিয়ে চকেটটা এখন আমি কারেন্টের সাথে সংযুক্ত করব। দেখতে পাচ্ছেন সংযোগ দেওয়ার সাথে সাথে সবগুলো লাইট আমার জ্বলছে, অনেক আলো হচ্ছে এবং অনেক উত্তাপ হচ্ছে। তো আমি এখন এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে খেলার জন্য সব প্রস্তুত রেডি আছে, সবই প্রস্তুত হয়েছে। তো এখানে লাইনগুলো আমি টেনে রেখেছি এবং হোল্ডারগুলো লাগানো হয়েছে এই খুঁটির সাথে, এবং এটা একটা বৈদ্যুতিক তার, এই তার দিয়ে এক খুঁটি থেকে অন্য খুঁটিতে বিদ্যুৎ প্রেরণ করা হয়েছে। তো এখানে আপনারা দুটো তার দেখতে পাচ্ছেন, দুটো তার, একটা একটাতে নিউট্রাল কানেকশন আর একটাতে ফেজ কানেকশন হবে। তো নিউট্রালের জন্য আমরা যে তারটা নিয়েছি এটা হচ্ছে নিউট্রাল তার বা আর্থিং তার যেটাই বলেন, এটাতেই নিউট্রাল আর আর্থিং একটাতেই আমি দিয়েছি। তো এখানে একটা রড বা লোহার কিছু গাড়তে হবে, বা আমি এখানে একটা রড গেড়েছি, রডের সাথে তারটা সংযুক্ত করে দিয়েছি। তো আমার আর্থিং বা নিউট্রাল তৈরি হয়ে গেল। এটা একটা যে তারের সাথে আমি ফেজ কানেকশনের যে তারটা সেটাকে কানেকশন করে দিয়ে মাথাটাকে এভাবে বেঁকে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি, এখানে কিছু কানেকশন আছে। তো আমি একটা বাঁশের মাথায় তারটাকে এভাবে আটকে দিয়ে, যে তারটাকে আটকে দিয়ে, যেহেতু হাতের নাগালের বাইরে খুঁটির কানেকশনগুলো, তার জন্য আমি বাঁশের ব্যবস্থা করেছি। এই বাঁশের মাথায় তারটা ভালোভাবে আটকে দিয়ে আমি খুঁটির উপরে উঠাবো। এখন রাত্রেবেলা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার আগে জানতে হবে কোনটা ফেজ তার বৈদ্যুতিকের, তো আমি সেটাতে তারটা কানেকশন করে দেবো। এখন এই দেখতে পাচ্ছেন তারটা লাগানোর সাথে সাথে লাইটগুলো জ্বলে উঠছে। তো আমি যে সিস্টেমে তারটাকে লাগাইছি ওই একই সিস্টেমে তারটা আবার খুলতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তারটাকে এবার খুলবো, আর লাইটের সাহায্যে আমি তারটাকে শনাক্ত করে বাঁশের মাথাটাতে তারটা লাগিয়ে নিয়ে খুলে ফেলেছি। তো আমার দুই পাশের লাইটগুলোই জ্বলতেছে, খুব অনেক বেশি আলো হচ্ছে এবং উত্তাপ হচ্ছে, যেহেতু শীতের সময় এই লাইটগুলো দামেও সস্তা আর এগুলো দিয়েই খেলতে উত্তম হয়। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিও কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।